যিশু নামে নতুন দিশা যিশুর সাথে দা হাউস অফ গড চার্চের প্রত্যেককে স্বাগত জানাই। ধন্যবাদ মহান পবিত্র পিতাকে তার পবিত্র পুত্র যিশুর জন্য এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের এক নতুন জীবন দান করার জন্য। তাই আজকে আমরা যখন প্রকৃত জীবনের আস্বাদ পেতে চাই, সেই আস্বাদ আমাদের জীবনের প্রকৃত মালাকে ধরে রাখে, সেই আস্বাদ নিশ্চিত করে যে আমরা প্রভুতে রয়েছি। কিন্তু আমাদের এই জীবন প্রকৃত কি অবস্থান করে জানেন? আমরা একটা ঘটনা দিয়ে দেখি, অনেকদিন আগের ঘটনাটা যদিও। এই ঘটনাটা হচ্ছে আপনার প্রায় 1588 সালের ঘটনা, যে ঘটনার মধ্যে দিয়ে আমরা আজকের বাক্যের অংশে প্রবেশ করব। কি সেই ঘটনা? ইয়ান বার্কলে বলে একজন ভদ্রলোক লিখেছিলেন যে একবার ওকনে আইলসে একজন খ্রিস্ট বিশ্বাসী সেই মৎস্যজীবী বা যারা মৎস্য চাষ করে জেলে, তিনি লিখেছিলেন যে তিনি নিজের চোখের সামনে দেখেছেন যে ঝড়ে, মারাত্মক ঝড় হয়েছিল সেই বছরে, আর সেই ঝড় তার বাড়ি, তার সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, চলে গিয়েছিল তার সমস্ত বাড়ি, তার সেই নদীতে যাওয়ার যে বোট যাকে বলা হয় সেই বোট চলে গেছিল। কেন চলে গেছিল জানেন? কারণ সেই ঝড় এতটাই মারাত্মক ছিল যে সেই ঝড়ের মধ্যে সমস্তভাবে তার বাড়ি চলে যায়, তার সমস্ত যন্ত্রপাতি যা কিছু ছিল সবই চলে যায়। দুঃখের বিষয়, আমরা জানি দুঃখ লাগে। তিনি নিজের চোখের সামনে সব হারিয়ে যেতে চেয়েছিলেন, এটা এতই বাস্তব ছিল। তাই তিনি প্রশ্ন তুলেছিলেন খ্রিস্টীয় জীবনে যে ঈশ্বরকে এত ডাকার পরও কেন আমার জীবনে এই ঝঞ্ঝাট, এই কষ্ট, দুঃখ। হ্যাঁ, আজকে এই অংশ থেকেই আজকের আমাদের বাক্যের পাঠক্রম থাকবে। কারণ আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, এক নতুন জীবনে অবতীর্ণ হয়েছি, সেই জীবনে আমরা যদি দেখি সেই 2000 বছর আগে যিশুর পরবর্তী যে কজন প্রেরিত ছিলেন, তার শিষ্যরা ছিলেন, তাদের জীবনে নানানভাবে নানান ঘটনা ঘটেছে খ্রিস্টের জীবনে চলতে গিয়ে। আর তাই আমার মনে হয় যে আজকে সব থেকে বড় যা চোখ রাখবো আমাদের পাঠক্রমে, যে খ্রিস্ট জীবনের পরীক্ষা কখন আনন্দের হতে পারে বলুন তো? ওই মাঝি জেলে যিনি চোখের সামনে দেখলেন উনি খ্রিস্টকে বিশ্বাস করতেন, তার সব কিছু চলে গেল ঝড়ে, কি করে তখন তিনি তাকে আনন্দের সাথে মেনে নিতে পারেন? হ্যাঁ, এরকমই আজকে আমাদের বাক্য অংশ যাকোবের থেকে আমরা পড়ব। যাকোবের এক অধ্যায়ে যদি আমরা দেখি, তিনি যাকোব একটা প্রশ্ন রেখেছেন, হে আমার ভাতৃগণ, 1:2, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বত আনন্দ বিষয় হিসেবে জ্ঞান করো। আসুন আমরা প্রার্থনা যাই। ধন্যবাদ যিশু এই সময়ের জন্য, তুমি আমাদেরকে সেই সত্যকে প্রকাশ করো, আমাদের জীবনের যে তোমার পরীক্ষা, সেই পরীক্ষায় অবতীর্ণ যখন হই আমাদের হয়তো আনন্দ হয়তো হারিয়ে যায়, কিন্তু আমাদের সাহায্য করো আজকে যাতে প্রকৃত সেই সত্য আমরা জানতে পারি, যে সত্য যাকোব আমাদের মধ্যে তোমার আত্মা দিয়ে প্রকাশ করছে তা যেন প্রকৃতই
আমাদের উৎসাহ এবং আশান্বিত করে। প্রার্থনা যিশু নামে, আমিন। জীবন বড় কষ্টের, জীবন সর্বদাই এক কষ্টের রাজত্বে বাস করে, সবসময় অত সহজ হয় না, কিন্তু যে কোনো অবস্থাতেই থাকি না কেন, আমাদের প্রতিটা জীবনে এক মাধুর্য দাঁড়িয়ে রয়েছে খ্রিস্টের সাথে যুক্ত হয়ে। যাকব যদি বাইবেলে দেখি, চার যাকবের আমরা যদি দেখি নতুন নিয়মে, চারজন যাকবের কথা পাওয়া যায়। একজন যাকব ছিল, যদি মতিলিখিত 10:2-3 দেখি, যে সেই আমরা দেখি যদি তার দুইয়েতে, যে দিয়াবতের দুই সন্তান ছিল, একজন সেই জোহন ছিল, আর একজন আমরা জানি যে যাকব ছিল। দ্বিতীয় আরেকজন যাকব ছিলেন, আমরা যদি পড়ি যে সেই 3 পদে, সেখানে মতিলিখিত 10:10, সেখানে আমরা দেখতে পাই যে আলফেও তার পুত্র ছিল একজন যাকব, আর একজন যাকব ছিল, তিনি হচ্ছেন, তার পিতার নামও যাকব ছিল। যদি আমরা লুক সুসমাচারে পড়ি 6:16, আর একজন ছিলেন যিশুর ভাই, যাকে বলা হয়, যিনি তার পরে প্রচারে করেছেন। আর তাই এই অংশটা, পত্রটা মনে করা হয় সেই তার ভাই যাকব লিখেছিলেন। তার জীবনী কিরকম ছিল? প্রথমে যখন যিশু বেঁচে ছিলেন, প্রচার করেছিলেন, সেই প্রচারের অংশে কিন্তু তিনি অতটা যিশুকে গ্রহণ করেননি, মেনে নিতে পারেননি, বা তার সাথে সংযুক্ত থাকতে পারেননি। কিন্তু আমরা দেখি যে যিশুর পুনর্থিত পরে তিনি কিন্তু প্রভুর নামের এবং সুসমাচার প্রচারের কাজ শুরু করেন। তার অর্থ, তার জীবনকে ক্ষতবিক্ষত হয়েছিল। এই চিঠি মূলত প্যালেস্তাইনে তখনকার দিনের ইহুদি যারা ছিল তাদের প্রতি সম্ভবত লেখা হয়েছিল। কেন এই পত্র লেখা হয়েছিল জানেন? এই বিষয়টাকে উত্থাপন করা হয়েছিল কারণ তিনি দেখেছিলেন যে খ্রিস্টীয় জীবনে চলতে গেলে তখনকার দিনের রোমান সাম্রাজ্য থেকে নানান ধরনের বাধাবিঘ্ন তাদেরকে মুখোমুখি হতে হয়েছে। আর তাই অত সহজ ছিল না যে সমস্তভাবে তারা এই জীবনটাকে বহন করবে। জীবনের নানান কষ্টের মধ্য দিয়েও তারা দেখেছিল যে কিভাবে চার্চে নানান রকম চ্যালেঞ্জ প্রতিপক্ষের মধ্যে দিয়ে পেতে হয়েছিল। তার কারণ একটাই, কারণ তখনকার দিনের যিশু বিশ্বাসীদের অনেক অবিচার সহিত হতো। আর তাই তিনি সেই পত্রে তাদেরকে উৎসাহ শুধু নয়, তাদেরকে লক্ষ্য দিয়েছিলেন যে খ্রিস্টীয় জীবনে ক্লেশ বা পরীক্ষা আসতে পারে এবং তার উদ্দেশ্যটা কি। আর আজকে সেখানেই আমাদের দেখা, তিনি প্রায় 62 খ্রিস্টাব্দ থেকে 65-এর মধ্যে তাকে হত্যা করা হয়েছিল। তিনি জানতেন যে খ্রিস্টের জীবন বাঁচাটা কতটা মুশকিলের। আর তাই আজকে আমাদের লক্ষ্য দেখা, যদি খ্রিস্ট জীবনে আমরা যদি পরীক্ষায় পড়ি, তখন কি আনন্দের, কখন আনন্দের হতে পারে? কারণ ইনি বলেছেন, হে আমার ভাই বোনেরা খ্রিস্টে, যখন নানানবিধ, শুধু বলেনি একবিধ, নানানবিধ পরীক্ষায় পড়ো, তখন কখনো তোমরা সেটাকে অনুৎসাহিত হয়ো না, বরং তোমরা তাকে সর্বতভাবে, সমস্তভাবে গণ্য করো। কি হিসেবে? না তোমাদের জীবনে সেই আনন্দ হিসেবে। আপনার কি মনে হয়, একদিকে কষ্ট, একদিকে আনন্দ, কি ধরনের আনন্দের কথা এখানে বলেছে যাকব? আপনার কি মনে হয় এই ধরনের আনন্দের কথা বলেছে? তিনি গণনা করতে বলেছেন
কেন গণনা করবে, কি গণনা করবে? এখানে তো প্রশ্ন আসবে। দেখুন, তিনি যে আনন্দের কথা বলেছিলেন যে গণনা করো, তা গ্রিক প্রতিভাষায় বলা হয় চাড়া। তার মানে হচ্ছে যে সেই আনন্দকে, সেই আনন্দ চাড়া, যার মানে সমস্ত কিছুর মধ্যে তাকে গ্রহণ করা। তাই পরীক্ষা বলতে এখানে কি বোঝাচ্ছে, কেন এই ধরনের অবতীর্ণর কথা বলছে, যে যখন তোমরা বিবিত সমস্ত অসুবিধাতে পড়ো, মনে রাখবেন এই পৃথিবী হচ্ছে আমাদের খ্রিস্ট জীবনের যুদ্ধক্ষেত্র। একদিকে শয়তান আমাদের তাড়না করে, আর একদিকে এই পৃথিবী সবাই আমাদের বিরুদ্ধাচারণ করে। তাই অত সহজ জীবন হয় না আমাদের। একদিকে শয়তান আমাদের আদম এবং হবাকে যা করেছিল সেই দিকে আমাদের পরিচিত করে, এমনকি আমাদের প্রভু যীশুকেও শয়তান পরিচিত করেছিল, প্রলোভিত করেছিল। তেমনি আজকে আমাদের যিশুর নামে এমন এক জীবনে দাঁড়াতে হয় যে জীবন আমরা হয়তো আমাদের সমস্ত কিছু গ্রহণযোগ্যতা দিয়ে পাইনি, পেয়েছি যিশুর ভালোবাসা দয়ার জন্য। আর তাই খ্রিস্ট জীবনে চলাটা একটা সবসময় পরীক্ষার, জানেন তো। পিতর এক পিতরের একের সাথে তিনি বলেছেন যে তোমাদের এই বিশ্বাসের জীবনটা বড় মূল্যবান, সোনার উপর থেকেও অনেক মূল্যবান। সোনা তো গলিয়ে ফেলা যায়, সোনা ভাঙা যায়, কিন্তু আমাদের জীবনে যিশু যে ভালোবাসার বিশ্বাসের জীবন দিয়েছে অনুগ্রহের মধ্য দিয়ে, যে সম্পর্ক সৃষ্টি করেছেন তার ভালোবাসার মধ্য দিয়ে, তাকে ভাঙা যায় না। আর তাই পিতর সেটাকে বহুমূল্য হিসেবে গণনা করেছেন। আর আজকে যদি আপনাকে বলি, আপনি কি হিসেবে তাকে গণনা করেন? সম্পূর্ণ মনে রাখবেন যে আমাদের জীবনে আমরা কখনো কোনো কিছু গ্রহণ করতে পারি না যদি প্রভু না আমাদের জীবনে সেই সত্যটা আমাদের দেয়। তাই তিনি বলেছেন যে সমস্ত কিছু তোমরা আনন্দের সাথে গ্রহণ করো। আমরা দেখি যদি আনন্দের বিষয়ে কথা বলা হয়, এই বলেনি যে আমার কারো ক্যান্সার হয়েছে সে আনন্দের সাথে বলবে হ্যালেলুইয়া। এই কারণে বলেনি যিশু এই যাকবের মধ্য দিয়ে যে আমি পরীক্ষায় টুকলি করেছি আর ফেল করে গেছি, আনন্দের সাথে গ্রহণ করব। এই কারণে বলেনি আমি ব্যাংকে গিয়ে মিথ্যে কথা বলে অ্যাকাউন্ট খুলেছি তারপর ধরা পড়ে গেছি, আমি সেই কষ্টতে বলবো এই কষ্টে আমি ধন্যবাদ বা আনন্দ করব না। এই ধরনের কষ্টের কথা বলেনি, অথবা এই ধরনের কষ্ট বলেনি আমি পরিবারে একটা ভুলের খেসারত আমি দিয়েছি তার জন্য পরিবারের লোকেরা আমাকে ভালোবাসে না, তার জন্য বলেনি যে সেই কষ্টের কারণ প্রভুরতে আনন্দ করো। তার মানে বলছে যে অনেক কারণ আছে যেগুলো আমাদের হাতের বাইরে, আমাদের জীবনে আমাদের কাজের জন্য দায়ী নই। যেমন কিছুদিন আগে যেমন ঝড় হয়েছে আপনাদের ওখানে, সেই ঝড়ে আমরা দেখেছি যে কী অবস্থা হয়েছে। ঝড়ের মধ্যে অনেকের বাড়িঘর আছে, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তাদের কাজের জন্য এটা হয়নি। তো এই ধরনের যখন পরীক্ষা আসে, অথবা আপনার ভুলে আপনি কাজ হারাননি, অথবা আপনার আর্থিক অবস্থা খারাপ কারণ চারপাশের অর্থনৈতিক অবস্থা খারাপ বলে, আপনার ভুলের জন্য নয় হয়তো, সেক্ষেত্রে খ্রিস্টীয় জীবনে আমরা কি করব এই কষ্টের পরীক্ষা? আর এখান থেকেই সাধু পৌল, সাধু যাকব আমাদের শিক্ষা দিচ্ছেন আজকে যে তোমরা জানিও তোমাদের এই বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, তিন পদে বলছে। আর সেই ধৈর্য চার পদে বলছে কার্য বিশিষ্ট হোক। কেন? কারণ সেই ধৈর্য তোমাদের সম্পূর্ণ করবে, তোমাদের কোনো কিছু বিষয়ে অভাব থাকবে না। কেন বলেছেন? আমরা জানি যে আমাদের যখন
যিশুর জীবনে চলতে গিয়ে আমাদের ভুলে নয়, নানান পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কষ্ট দুঃখ বেদনা বইতে হয়, সেক্ষেত্রে আমরা যেন জানি আমাদের প্রভু কি করছেন, আমাদের তার প্রতাপের জীবনে প্রস্তুত করছেন, আমাদের এক কাজ করছেন যার মধ্য দিয়ে আমাদের পবিত্র জীবনে আরও তিনি বৃহত্তর অর্থে নিয়ে যাচ্ছেন, তিনি চান আমাদের বিশ্বাসে আরও খাঁটি করতে, তিনি আমাদের বিশ্বাসে আরও ভালোভাবে গড়তে চান। আর তাই যখন আমাদের জীবনে পরীক্ষা আসে তখন তিনি শুধু আমাদের চান না ওই বিশ্বাস ধরে রাখি, তিনি আমাদের বিশ্বাসকে বাড়াতে চান, শক্তিশালী করতে চান। মনে করে দেখুন তো আব্রাহামের কথা, আব্রাহাম কি করেছিলেন, মনে করে দেখুন তো জোসেফের কথা, জোসেফ তার ভাইয়েরা তাকে গর্তে ফেলে দিয়েছিল, সেখান থেকে ঈশ্বর তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন। তাই পরীক্ষা যখন আমাদের জীবনে আসে, যা আমাদের ভুলের পরিণাম নয়, যদি আমরা খ্রিস্টের কাছে থাকি আমরা জানবো তা আমাদের বিশ্বাস বর্ধিত করার জন্য। আর তাই আমাদের এইগুলো কি করে, এই নানানবিধ পরীক্ষা আপনারা যখন পড়েন, আপনার নিজের অনেক কষ্ট আছে হয়তো, তার জন্য হয়তো আপনি নিজে দায়ী নন, সেক্ষেত্রে ঈশ্বর আপনার বিশ্বাসকে খাঁটি করে তোলেন। কারণ এই বিশ্বাসকে আপনার যত খাঁটি করবে, আপনাকে কি বলছে এখানে, যে ধৈর্য সিদ্ধ হবে। পরীক্ষা কি করছে, ধৈর্য সাধন করে, আপনার ধৈর্যকে, প্রভুর ওপর নির্ভরতাকে, বিশ্বাসের সেই মাত্রাকে তিনি বৃদ্ধি করেন, উঁচুর দিকে নেন। আর তাই তার খ্রিস্টের জীবনে যখন আমাদের পরীক্ষা আসে, সেই পরীক্ষা শুধু সাধারণ পরীক্ষা নয়, সেই পরীক্ষা আমাদের খ্রিস্টেতে আরও বিশ্বাসে খাঁটি করে তোলার জন্য। আর তাই আমাদের জীবনে সেই সমস্তভাবে যিশুর সেই পরীক্ষা কি করে, আমাদের বিরুদ্ধে নয় বরং বিশ্বাসে আমরা যাতে আরও পরিপূর্ণ হই, সিদ্ধ হই, পরিণত হই বিশ্বাসে, সেই জন্য হয়। আজকে আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কতটা আপনার নানান জীবনে পরীক্ষায়, যে পরীক্ষা আপনি ভুলের জন্য হচ্ছে না, আপনি ভুল করেছেন কিছু একটা, তার খেসারত দিচ্ছেন আর যিশুর কাছে প্রার্থনা করছেন নয়, অথবা হতে পারে তাৎক্ষণিক আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনি প্রার্থনা করেছেন, প্রভু উত্তর দিয়েছেন, সেই পরীক্ষার কথা এখানে বলছে না, তা আপনাকে উত্তরতে সাহায্য করছে। তাই মনে রাখবেন, যখন আমরা পরীক্ষায় পড়ব, সেই পরীক্ষার মধ্যে প্রভু চান আমরা যাতে বিশ্বাসের দ্বারা সম্পূর্ণ হাঁটি, সম্পূর্ণ আমরা বিশ্বাসের দ্বারা হাঁটি। আর আজকে আমাদের জীবনে যিশু সেই যাকোবের মধ্য দিয়ে বলেছেন যে তোমরা যখন পরীক্ষায় পড়ো ধৈর্য রাখো, ধৈর্য কি করবে, আমাদের পরিণত করবে। কিন্তু তারপরেও কিন্তু কিছু বলেছে, শুধু কি আমরা ধৈর্য রাখবো না, এবার দ্বিতীয় অংশে, প্রথম অংশে কি শিখছি, যে আমাদের জীবনে যখন পরীক্ষা এবং আমাদের ধৈর্যের সাথে এক সম্পর্ক, এইবার দ্বিতীয় অংশে আমরা কি শিখব, আমাদের পরীক্ষা এবং প্রজ্ঞা বা জ্ঞানের সাথে সম্পর্ক, 5-8 পদে। এখানে ওই জ্ঞান বলছে না যে আমার পুঁথিগত জ্ঞান আছে, এখানে জ্ঞান বলছে যে আমরা যখন বিপদে পড়ি আমাদের বুদ্ধি হারিয়ে যায়, নিজস্ব চিন্তা শক্তি কাজ করে না, কোন দিকে কি করব জানি না আমরা, তাই তখন আমরা যাতে প্রার্থনা করি, প্রভু এই না পাও, আমাকে এইখান থেকে শুধু উদ্ধার করো, প্রভু আমি কি করব আমায় বলে দাও। এই কারণে না আপনি একটা বাড়ি তৈরি করছেন, বাড়ি আটকে গেছে, তার জন্য প্রভু বাড়িটা কেন আটকে গেল, অথবা আপনার মেয়ে আজকে টিফিন খেয়ে আসেনি, প্রভু কেন খেলো না, না এগুলোর জন্য বলা হচ্ছে না, বলা হচ্ছে যে আমাদের যখন প্রভুর কাছে প্রার্থনা করব, যখন সেই সময় আমরা বলেছি কি, যাতে বিশ্বস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করব। তাই বলেছে 5-এ, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়
তবে সে ঈশ্বরের কাছে যাঞ্চা করুক। মনে আছে মতিলিখিত সাত অধ্যায় সাথে বলেছে, তোমরা চাও তোমাদের দেয়া হবে। সেই ঘটনাটা কতটা আজকে আপনার জীবনে মনে রাখছেন। তিনি বলেছেন এখানে আরো পাঁচ পদে, তবে সে ঈশ্বরের কাছে যাঞ্চা করুক চাক, তিনি সকলকে অকাতর দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু যে সে বিশ্বাসপূর্বক যাঞ্চা করুক, বলছে বিশ্বাসের সাথে যাঞ্চা করুক, সন্দেহ না করুক, সন্দেহ যে করে সে বায়ুতারিত হয়। সেই ব্যক্তি প্রভুর নিকটে কিছু পাইবে এমন না ভাবুক, সে দিমনালো সকল প্রতিহস্তির। কারণ আমরা অনেক সময় প্রভুর কাছে কি চাইব বুঝে উঠতে পারি না বিপদ আসলে। তাই আগে আমরা জানি রাজা সলোমন তাকে যখন ঈশ্বর দিতে চেয়েছিল পুরস্কার, সে চেয়েছিল প্রজ্ঞা দাও প্রভু। তাই আমাদের বিপদ আসলে খ্রিস্ট জীবনে চলতে গেলে আমরা বুঝে উঠতে পারি না কিভাবে কথা বলবো আমাদের জীবনে। তাই প্রজ্ঞার দরকার, যা ঈশ্বর দিতে পারেন। যে পরীক্ষার মধ্য দিয়ে যাই, আমরা জানি যে প্রভুর জ্ঞানী আমাদের ওই জায়গা দিয়ে বেরোতে সাহায্য করেন। মনে রাখবেন আমাদের লক্ষ্যই হচ্ছে বিশ্বাসী জীবনে আরো পরিণত খাঁটি হওয়া। এই কারণেই আজকে এই পত্র, যে খ্রিস্টের জীবনে যখন পরীক্ষা আসে তখন আমরা কিভাবে সিদ্ধ হতে পারি। প্রথম অংশে আমরা জেনেছি ধৈর্য, দ্বিতীয় অংশ কি, আমরা পরীক্ষার মধ্যে জ্ঞান চাইবো তার কাছে প্রার্থনার মধ্যে দিয়ে। কিন্তু অনেক সময় হয় আমরা প্রভুর কাছে অনেক কিছু জ্ঞান চাই, কিন্তু সেই জ্ঞান হয়তো আমাদের কাজ করে না, কারণ আমরা সেই জ্ঞানের মধ্যে প্রভুর ইচ্ছেটাকে ধরে রাখি না, আমরা ধরি আমাদের ইচ্ছেকে। আর তাই তিনি বলছেন যে যখন তোমরা কিছু চাও, সেই চাওয়াটার মধ্যে তোমরা প্রভুর কাছে সেই জ্ঞান চাও, প্রভু আমার বুদ্ধি দাও, আমার বুদ্ধি বলছে না আমি কি করব, কিন্তু প্রভু তুমি আমাকে বুদ্ধি দাও, তুমি আমাকে পথ দাও, যাতে আমি প্রকৃতই সেই কাজ করতে পারি। প্রভু প্রভু আমাদের বিশ্বাস, তিনি সেই জ্ঞান আমাদেরকে দেবে, সেই সাহায্য আমাদেরকে করবেন। আর তাই এই জ্ঞান, এই পরীক্ষা আমাদের বিরুদ্ধে না, বরং প্রভু আমাদের সাহায্য করতে চান। তিনি চান আমরা বিশ্বাসের দ্বারা তাকে জিজ্ঞাসা করি। আমরা যদি দেখি সারা বাক্যগুলোতে অনেকবার ঈশ্বর বলেছেন যাকোবের মধ্যে দিয়ে, কিন্তু একদিকে বলেছে বিশ্বাস থাকতে হবে, কিন্তু প্রথমে কি বললাম, ধৈর্য রাখতে হবে। দ্বিতীয়ত কি বললেন, বিশ্বাস পরীক্ষা থাকবে, কিন্তু তোমাকে ঈশ্বরের কাছে জ্ঞান চাইতে হবে যে কিভাবে আমি এর মধ্য দিয়ে চাইব। খ্রিস্ট জীবনে সব থেকে বড় মুশকিলটা হচ্ছে আমাদের যখন বিপদ আসে, পরীক্ষা আসে খ্রিস্টীয় জীবনে, আমরা ওই বিপদের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হই, আমরা বিপদের জন্য উদ্বিগ্ন হই। কিন্তু মনে রাখব ঈশ্বর চান ওই বিপদের মধ্যেও আমরা ওর মধ্য দিয়ে এগোই তার গৌরবের জন্য। আমাদের জীবনে অনেক প্রশ্ন থাকে, তাই আজকে আপনার জীবন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আপনার জীবনে শারীরিক অসুস্থ থাকতে পারে, তার জন্য তো আপনি দায়ী নন। আপনার জীবনে পারিবারিক কেউ আপনাকে অসুবিধা ফেলতে পারে, তার জন্য আপনি তো দায়ী নন। যদি আপনি দায়ী হন, প্রভুর পরীক্ষায় আপনি প্রভুর কাছে ক্ষমা চাইবেন। আর যদি আপনি দায়ী না হন, তাহলে প্রভুর কাছে জ্ঞান চান, প্রভু এর মধ্য দিয়ে আমাকে যেতে হবে। প্রভু বলেননি এটাকে সরিয়ে যেতে হবে, ওর মধ্য দিয়ে তিনি নিয়ে যাবেন। তাই তো তিনি যিশাইয়ের 43:2 বলেছেন, যিশাইয়ের মধ্য দিয়ে দেখো, তুমি যদি জলের মধ্য দিয়ে যাও, জলরাশি তোমায় প্লাবিত করবে না, উপচে পড়ে নিয়ে যেতে পারবে না, আমি তোমার সদাপ্রভু তোমার সাথে থাকব। যিশু যিনি, যার নাম ইম্যানুয়েল, তিনি সদা সর্বদা আমাদের সাথে রয়েছেন না, তিনি আমাদেরকে তার জীবন দিয়েছেন, যে জীবন আমরা পেয়েছি তার ভালোবাসার মধ্য দিয়ে। আর তাই সেই জীবনে আজকে আমরা দাঁড়িয়েছি তার গৌরবের জন্য। তাই আজকে যদি আমরা প্রকৃত প্রভুর দিশাতে হাঁটি, যে দিশায় তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে দেখিয়েছেন যে আমাদের জীবনটা কী,
সেই জীবনে আমরা কিভাবে হাঁটব, সেই জীবনে আমরা কিভাবে চলব। তাই যখন আমাদের জীবনে কোন রকম ভাবে কষ্ট দুঃখ বেদনা আসে, আমরা আমাদের জীবনে ওই বেদনার দিকে তাকাই, প্রভুর কাছে জ্ঞান চাই না, প্রভুর কাছে চাই না, প্রভু তুমি কি চাও, তুমি আমাকে এর থেকে মুক্ত করো, এর থেকে আমাকে উদ্ধার করো। কিন্তু জানেন, প্রভু চান যে আমরা যে মুহূর্তেই থাকি না কেন, আমরা তার গৌরবের জন্য সর্বদা প্রার্থনা করি। আর তাই যখন পরীক্ষায় পড়ি, প্রথম দুটো জিনিস শিখলাম, এক ধৈর্য রাখব, দুই আমরা প্রার্থনার মধ্যে দিয়ে তার কাছ থেকে পথ জানতে চাইব, জ্ঞান চাইব যে প্রভু তুমি বলো সেই পথটা কি, যে পথের মধ্য দিয়ে প্রভু আমি প্রকৃতই এগোতে পারবো। তবেই কিন্তু যখন খ্রিস্ট জীবনে যখন আমরা পড়ি, প্রকৃত আনন্দের সাথে গ্রহণ করতে পারবো। আর তাই আজকে আমাদের জীবনে আনন্দ পাওয়া বড় বড় মুশকিল। কিন্তু একটা কথা কি জানেন, লুক সুসমাচারের 21:17-19 কি বলেছেন, যে বলেছে দেখো তোমার একটা চুলকেও কেউ কিছু করতে পারবে না, লোকে যারা তোমাকে ঘৃণা করে আমার নামের জন্য করে। আমরা কতটা সেই ঈশ্বরের পবিত্র বাক্যকে নির্ভর করি, ভরসা করি, যে আমাদের জীবনে যখন হয় তখন সত্যি আমরা জানি, আমাদের জীবনে যখন পরীক্ষায় পড়ি, বিপদে খ্রিস্টের জীবনে চলতে গিয়ে, যার দায়ী আমরা নই, নিজের কারণে আমি নই, তার আমাদের এই পৃথিবীতে থাকতে গেলে অনেক কিছু জীবনে ঝড় সইতে হয়। ঈশ্বর চান আমাদের প্রকৃতি বা আচরণের পরিবর্তন। যখন বিপদে পড়ি সেই সময় আমাদের আচরণ কি হয়, উদ্বিগ্নের মধ্য দিয়ে হয়, নাকি প্রকৃত খ্রিস্টেতে আমরা নির্ভরে ধৈর্য রেখে প্রার্থনার মধ্য দিয়ে আমরা নিশ্চিত থাকি প্রভু তুমি আমার সাথে রয়েছ, আমাকে এর ভেতর দিয়ে ভেদ করে চলতে সাহায্য কর। ভাবুন তো যিশুর কথা, আব্রাহামের জীবনের কথা, পৌলের কথা, তারা কিভাবে এগিয়েছিলেন। আর তাই বিশ্বাস এবং ধৈর্যের মধ্যে আমাদের অনেক কিছু মাপা হয়। তাই বলেছে যারা দ্বিধা নিয়ে, যারা দ্বিধা থাকে, যাদের ভেতরে দ্বিধা থাকে, দোমনা মন থাকে, তারা কখনো সেই স্বস্তি পেতে পারে না। আর যাদের মধ্যে ধৈর্য না থাকে, অধৈর্য, অধৈর্য কী করে, উদ্বিগ্ন করে, অধৈর্য কী করে, ঈশ্বর যা পরিকল্পনা করে রেখেছে আপনার জন্য সেই পরিকল্পনা আপনি পেতে পারেন না, আপনি ব্যর্থ হবেন, আপনি জানবেন না প্রভু আপনার জন্য কী করতে চেয়েছিল, কারণ আপনি ধৈর্য রাখতে পারছেন না, আপনি আপনার মতো করে করতে চাইছেন, অথবা প্রভুর কাছে প্রার্থনা জ্ঞান চাইছেন না, সেইটার জন্য ধৈর্য রাখছেন না। আর তাই আমাদের খ্রিস্টীয় জীবনটা এক অস্বস্তিদায়ক জীবনে চলে যায়। কিন্তু বলেছেন কি, তিনি অকাতরে আমাদেরকে জ্ঞান দেন না, শুধু তার দয়া দেখেন, সর্বদা তিনি দয়া রাখেন। তাই সমস্তভাবে আমাদের জীবনে ঈশ্বর যখন পরীক্ষা করেন, আমাদের কি দেখেন, আমাদের বিশ্বাসের খাঁটিত্ব দেখেন, যে সত্যি আমরা কতটা তাকে ভালোবাসি, বিশ্বাস করি। আবার বলি যে আপনি খুব সিগারেট খান, তার জন্য ক্যান্সার হয়েছে, অথবা ড্রিঙ্ক করেন বলে আপনার শরীর খারাপ হয়েছে, তার জন্য কিন্তু এই পরীক্ষা নয়। এই পরীক্ষা তখনই আপনি জানতেন না, আপনি পরিস্থিতির শিকার, পরিস্থিতির মাঝে পড়েছেন, যিশুর জীবনে চলতে গিয়ে সেই অবস্থানে আমাদের কি করতে হয় তার কথাই বলেছে। আর তাই মনে রাখবেন যে প্রভু যিশু আমাদের জীবনে প্রকৃত সেই আশ্বাস দিয়েছেন। তারপরেই আমরা দেখি তৃতীয় অংশে, যেখানে আমরা দেখছি যে 9-11 পদে যে পরীক্ষা এবং আমাদের জীবনের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এই ক্ষেত্রে বলতে গিয়ে 9-11 যদি আমরা পড়ি, সেখানে বলছে অবনত ভ্রাতা আপন উন্নতির শ্লাঘা করুক, আর ধনবান আপনার বিষয়ে শ্লাঘা করুক, কেন সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে, ফলত সূর্য প্রতাপে উঠিল, তৃণ শুষ্ক করিল, পুষ্প ঝরিয়া পড়িল, রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল, তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে। আমরা আগে দেখলাম
যে আগের অংশে বললো যদি জ্ঞান চাও অথচ প্রার্থনা করার পর ঈশ্বর করে চাওয়ার পর দমনামন আমরা কি করছি দুদিকেই ভাবছি এটা হবে কি হবে না এবং তাতে কি বললো তাতে কার সাথে তুলনা করেছিল তাতে তুলনা করেছিল সমুদ্রের তরঙ্গের তল্য সমুদ্রের তরঙ্গ কি হয় সমুদ্রের তরঙ্গ আমরা জানি ঢেউটা এই ওঠে এই নামে এই ওঠে এই নামে তাই না আর তাই আমরা যদি দ্বিধামুক্তভাবে ভাবে চলি আমাদের খ্রিস্টীয় জীবনও এই উঠবে আর নামবে আমরা সকল পথেই অস্থির থাকব আর তাই বলেছে যে আমাদের এই অংশে কি আমাদের অবস্থান এই পরীক্ষার মধ্যেও কিরকম হওয়া উচিত বলছে যে যারা অবনত ভ্রাতা তার মানে যারা দীন আত্মায় যারা জানে তারা পাপী তাদের জীবনে পরীক্ষা এসেছে প্রভু তাদের পরিত্রাণ করেছে তারা দৈহিকভাবে বলছে না যে গরীব বলছে তাদের জীবনে অহংকার নেই বরং তারা শ্লাঘা করে ঈশ্বরের জন্য গৌরব করে কারণ খ্রিস্ট তাদের জীবনে আছে আজকে আপনার জীবনে সবথেকে বড় সম্পত্তিটা কি খ্রিস্ট নাকি আপনার জীবনের নাম সুনাম জ্ঞান এগুলো তাই ঈশ্বর চান না যে আমরা কি থাকি আমরা পাপে জীবন যাপন করি তিনি চান সমস্ত ভাবে যাতে আমরা তার নামের গৌরব বহন করি তাই আজকে আমাদের ধন সম্পত্তি আছে কালকে চলে যাবে তিনি তুলনা করেছেন এই জীবন এ থাকবে না এ সব চলে যাবে কিন্তু তিনি বলেছেন যে যখন আমাদের জীবনে বিপদ আসে বাইরের দিক থেকে আজকে যে পরীক্ষার কথা বলছি যে পরীক্ষায় পড়ি যে বাইরের দিকের ভেতরে আমার থেকে যে পরীক্ষা আসে সেটা নয় বা ভেতরের থেকে যে আমাদের পরীক্ষায় পড়তে হয় এগুলো যা আজকে পরীক্ষায় শুনছি যে আমাদের খ্রিস্ট জীবনে পড়তে হয় তা বাহ্যিক কারণে আন্তরিক কারণে নয় আর তাই আজকে যে আমাদের অংশটা সেই জন্য আমরা দেখছি বারবার বলছে যে আমরা বিপদে পড়ি কারণ আমরা ধৈর্য রাখি না আমরা জ্ঞান চাই না চাইলে দমনা থাকি সমুদ্রের তরঙ্গের মতো কখনো আমরা জানি যে সমুদ্রের তরঙ্গকে ঝড় উঠলে কতটা যুদ্ধ করতে হয় তার ঢেউকে ঠিক রাখার জন্য সেই ঢেউটা ঠিক মতো চলে না তার ছন্দ হারিয়ে যায় ঢেউয়ের সেই একইভাবে গঠনটা ভেঙে যায় সেমনি আমাদের খ্রিস্ট জীবনে যখন আক্রমণ আসে শয়তানের আমাদের জীবনে এরকম হতে পারে আর তাই সাধু পৌল একটা জিনিস সুন্দর বলেছে রোমিও 8 অধ্যায়ের 18 আমার মীমাংসা এই যে আমাদের যে প্রতাপ প্রকাশিত হবে তার মানে বলছেন যিশু যখন আসবে আজকে আমরা যখন দুঃখ তুলনা কষ্ট পাচ্ছি এই দুঃখ কষ্ট কিচ্ছু নয় আজকে খ্রিস্টীয় জীবনে আজকে অনেক দুঃখ থাকতে পারেন আর তাই আমরা দেখি আমাদের বলেছে এই 9 থেকে 11 তে যে আমাদের জীবনে পরীক্ষা আসলে কি আসতে পারে আমাদেরকে প্রভুর সামনে নত হতে হবে আমাদের ধন সম্পত্তি মান সম্মানের ঊর্ধ্বে প্রভুর কাছে জীবনে অর্পণ করে আমাদের অবস্থানকে বিশ্বাসে ঠিক করতে হবে বলেছে যে অনেক ধনী থাকতে পারে কিন্তু তাদের ধনিত্ব সেই ঘাসের মতো বিপন্ন হয়ে যাবে আমাদের সৌন্দর্য খ্রিস্টের ভালোবাসার মধ্য দিয়ে আমাদের খ্রিস্ট জীবনের সৌন্দর্য তার প্রতি নম্রতার মধ্য দিয়ে আমাদের খ্রিস্টের সৌন্দর্য তার গৌরবের জন্য আর তাই সেই সৌন্দর্যের কথা বলেছে যে জীবনে অর্থ আমার জীবনে সৌন্দর্য দেবে না অর্থ আমার প্রতিপত্তি দেবে না দেবে খ্রিস্টের গৌরব খ্রিস্টের মান খ্রিস্টের সমস্ত ভালোবাসা আর তাই আজকে আপনি যে জীবনেই দাঁড়ান না কেন খ্রিস্টের মান এবং প্রতাপের জন্য আপনি কতটা আকাঙ্ক্ষিত তাই বাহ্যিক আমাদের চান না ঈশ্বর যে কতটা আমরা বাহ্যিক সব কিছু করছি তিনি চান আমাদের বাহ্যিক আচরণকে পরিবর্তন করতে কারণ খ্রিস্ট জীবনে আমাদের দেহের কত সুন্দর দেখতে ঈশ্বর তা নিরূপিত করে না তিনি চান আমাদের আচরণকে তিনি দেখতে আমরা দেখেছি যোসেফের জীবনে দানিয়েলের জীবনে মশিয়কে দেখেছি 40 বছর ঈশ্বর তৈরি 80 বছর ধরে তৈরি করেছিলেন 40 বছরের জন্য তাই আজকে যদি আপনার বিশ্বাসকে খাঁটি করতে হয় প্রভুতে আরো সুন্দর মজবুত করতে হয় সিদ্ধ করতে হয় তাহলে পরীক্ষা আসবে আমাদের জীবনে আমরা কখনো হেরে যাব না কখনো ধরাবো না
তাই হিব্রিয় 10 অধ্যায় 36 এ বলেছে, কেননা ধৈর্য তোমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। আজকে ঈশ্বর আপনার জন্য অনেক কিছু তৈরি করেছেন, কিন্তু আপনি কতটুকু তৈরি আছেন প্রভুর ইচ্ছেকে মান্যতা দেওয়ার জন্য? 2 থেসালোনিকীয় 13-16 সাধু পৌল লিখেছেন, হে আমার ভাতৃগণ প্রিয় তোমরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা আদি হইতে ঈশ্বর তোমাদিগকে আত্মার পবিত্র প্রদানে সত্যের বিশ্বাসের পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন, আর সেই অভিপ্রায় সুসমাচারের দ্বারা তোমাদের আহ্বান করেছি। অতএব তোমরা স্থির থাকো ভাতৃগণ, আমাদের বাক্য এবং পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তা ধরিয়া রাখো, কারণ পিতা ঈশ্বর যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন অনুগ্রহ দ্বারা অনন্তকাল চাই সান্ত্বনা এবং উত্তম প্রত্যাশা দিয়েছে। তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিন, উত্তম কার্যে ও বাক্যে সুস্থির করুন। হ্যাঁ আমার ভাই বোনেরা, আর তাই তো শেষে যাকবের 12 পদে বলেছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট পাবে, তা প্রভু তাহাদিগকে অঙ্গীকার করেছেন যাহাকে তারা প্রেম করে। প্রভু তাহাকেই দেবেন যাহাকে তিনি প্রেম করেন। কি বলেছে? জীবন মুকুট। কেন বলেছেন? দেখুন এই লাস্ট অঙ্কে, চতুর্থ অঙ্কে কি পাচ্ছি, যে পরীক্ষা সাথে কি আমাদের পুরস্কার পাচ্ছি, তার কথা বলা আছে। প্রথমে কি বলেছে? পরীক্ষা আসবে, আমাদের ধৈর্য রাখতে হবে। দ্বিতীয়, পরীক্ষা আসলে জ্ঞান চাইতে হবে ওর মধ্য দিয়ে কি করে যাব। তৃতীয়, পরীক্ষা আসলে আমাদের অবস্থান ঠিক করতে হবে, দোমনা হব না, আমরা প্রভুর কাছে নম্র হয়ে বাধ্যতায় স্থির থাকব, আর তার পুরস্কার স্বরূপ পরীক্ষা যদি থাকে তার পুরস্কারও আছে। তাই বাইবেলে দু ধরনের পুরস্কার বলা হয়। একটা বলা হয়, যদি আমরা গ্রিক প্রতিভাষায় দেখি, সেখানে বলা হয় যে দু ধরনের আশীর্বাদ। এক ধরনের আশীর্বাদ এই জীবনে, খ্রিস্ট জীবনে চলছি এই পৃথিবীতে, আর একটা ভবিষ্যতে যখন খ্রিস্ট আসবে সেই জীবনে, এবং সেই জীবনে যে পুরস্কার বে মুকুট দেবে, জীবন মুকুটের কথা বলেছে। মূলত দু ধরনের মুকুট হয়, এক হয় বাইবেলে যেটাকে বলে ডিয়াদেম, তার মানে হচ্ছে সেই মুকুট হচ্ছে রাজকীয় মুকুট, আর দুই হচ্ছে স্টেফানোস, তার মানে হচ্ছে স্টেফানোস, তার মানে হচ্ছে যে সমস্ত বাধা জীবনে অতিক্রম করেছে। যেমন ধরুন অ্যাথলেটিক খেলোয়াড়রা অনেক বাধা অতিক্রম করে মুকুট জয় করে। কিন্তু মনে রাখতে হবে এখানে যে জীবন মুকুট বলেছে তা রাজার মুকুট, রাজকীয়, তার সাথে আমরা রাজত্ব করব, সেই পুরস্কারের কথা বলেছে ঈশ্বর। তিনি প্রভু আমাদের যিশুর মধ্য দিয়ে সেই চূড়ান্ত মুকুটকে তিনি আমাদের দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, যাতে আমরা সমস্তভাবে যাই। কারণ যিশু আসছেন, যিশু একদিন সেই বিচারের ওখানে বসবেন, তখন আর একটা মুকুটের কথা বললাম না, দিয়াদেম, সেই যারা সমস্ত বাধাকে অতিক্রম করবে, করে প্রভুর সামনে গিয়ে দাঁড়াবে, তখন আমাদের সেই মুকুটও আমাদের জীবনে আসবে। আর তাই প্রকাশিত বাক্যে 2 অধ্যায় 10-এ সেই মুকুটের কথাই বলেছে, যারা তার নামে বিশ্বাসের দ্বারা সেই শেষ দিনে অতিক্রম করে আসবে তাদেরকে তিনি সেই সমস্ত মুকুট দেবেন। আর আজকে সেই বিশ্বাসের খাটিত্ব আমাদের জীবনে, সেটাই ঈশ্বর চান। তিনি আমাদের তার ভালোবাসা দেখিয়েছেন, তিনি চান সমস্ত পরীক্ষাতেও তার ভালোবাসাকে মনে রাখি, কারণ তিনি আমাদের ব্যথা দিতে চান না, তিনি আমাদের কষ্ট দিতে চান না, তিনি আমাদের বরং এক উন্নত বিশ্বাসে সিদ্ধতায় আরও ভালো জীবন দিতে চান। আপনি কতটা আজকে নিশ্চিত যে প্রভু আপনাকে সেই ভালোবাসার জীবন দিচ্ছে? আপনি কতটা জানেন যে প্রভু সত্যি আপনাকে জীবনে যে কষ্টটা পাচ্ছেন এই মুহূর্তে, সেটা প্রভুর গৌরবের জন্য, আপনার বিশ্বাসকে বাড়ানোর জন্য, আপনাকে আরও উন্নত তার পরিকল্পনায় সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য? আজকে আপনি কী পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন? কিন্তু মনে রাখবেন যে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা দিয়েছেন যে তিনি সমস্ত কাজ যে শুরু করেছেন, সাধু পৌলেছে যে কাজ আমার জন্য শুরু করেছে সেই কাজ তিনি সমাপ্ত করবেন, আর তিনি করবেন আপনার জন্য, আমার জন্য। মনে আছে যিশুকে, তিনি যখন পরীক্ষায় পড়েছিলেন 40 দিন পর শয়তানের বিরুদ্ধে কীভাবে দাঁড়িয়েছিলেন, তারপরে ক্রুশে তিনি কীভাবে দাঁড়িয়েছিলেন, তিনি ধৈর্য হারাননি, তিনি সেই জ্ঞান দেখিয়েছেন, আর তিনি তার অবস্থান নিশ্চিত ছিলেন, দমনার ছিলেন না, তিনি জানতেন তার জীবনের সৌন্দর্যটা কোথায় ছিল, আর তাই তিনি কাটার মুকুট থেকে আজকে স্বর্গের সিংহাসনে সেই মুকুট পেয়েছেন। আসুন আমাদের বিশ্বাস শুধু নয়, আজকে সেই আশীর্বাদী
আমাদের জীবনে সুস্থ হোক। শেষ করি একটা ঘটনা বলে, আমাদের ফ্লোরিডা আমেরিকার একজন প্যাস্টর, তিনি একবার সকল তার চার্চের বন্ধু বান্ধব সকলকে ফোন করলেন, বললেন তোমরা আমার বাড়িতে এসো, আমার বাড়িতে কি আছে আজকে সব কিছুর জন্য আনন্দ আছে। কি পার্টি দিয়েছেন উনি? উনি একটা পার্টি দিয়েছেন, পার্টির নাম কি দিয়েছেন? যে সব কিছু আনন্দ গণনার পার্টি, যা কিছু হয়েছে আমি তার জন্য আনন্দিত, গণনার পার্টি। তো সবাই ফোনে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো কি হয়েছে, কি অ্যাকচুয়ালি তোমার কি বার্থডে আছে, জন্মদিন? বলে না না। আবার কেউ কেউ বললো কি তুমি প্রমোশন পেয়েছো নাকি? বললো না না। কিসের জন্য? বললো আমি জীবনের এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি এই সময় আমি প্রভুর গৌরব করতে চাই এবং সেটা তোমাদেরকে নিয়ে। আজকে আপনাদের কতজন সত্যি এটা সত্যি গ্রহণ করেন, যখন আপনার জীবনে এই প্যাস্টরের ফ্লোরিডার মতো বিপদ আসে, কষ্ট আসে? পার্টি তো আমরা করি আমাদের আনন্দের সময় সবসময়, এই জন্মদিন, এই বিবাহবার্ষিকী। যখন খ্রিস্টের জীবনে চলতে গিয়ে আপনার জীবনে কষ্ট দুঃখ হয়, তখন আনন্দের পার্টি কি আপনি করেন? হ্যাঁ, যাকব সেই প্রশ্ন রাখেনি, তার উত্তর দিয়েছেন আজকে বাক্যে, যখন তোমরা নানাবিধ ক্লেশে পড়ো তখন সমস্ত তা গ্রহণ করো, আনন্দের সাথে গ্রহণ করো। আসুন আজকে আমাদের কষ্ট যাই থাকুক, প্রভুর কাছে নমিত হই। আমরা পরীক্ষার সাথে ধৈর্য রাখব, পরীক্ষার সাথে জ্ঞান চাইব, পরীক্ষার সাথে আমাদের অবস্থানকে স্থির রাখব, আর পরীক্ষার সাথে সেই পুরস্কারের প্রত্যাশা থাকব। কারণ সাধু পৌল বলেছেন রোমীয় 8:18, সেই দিনে প্রতাপে তার জন্য অপেক্ষা করছি, যেদিন তিনি আসবেন তার জন্য আমরা ধৈর্য ধরে আসি। প্রভু আপনাদের আশীর্বাদ করুক, যিশু নামে প্রত্যেককে ধন্যবাদ চাই। ধন্যবাদ।